9 বছর বয়সী রাবেয়া আক্তার আমেনা কারো থেকে টাকা আবার কারো থেকে খাবার চেয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি কেটে যায় ধানমন্ডি লেকে। রায়ের বাজার থেকে প্রতিদিন ধানমন্ডি লেকে আসে ভিক্ষে করতে। ঘরে অন্ধ মা বাবা মানুষের বাসায় কাজ করত। করোনা ভাইরাসের জন্য চলমান লকডাউনে সেই কাজও হাতছাড়া হয়ে গেছে। তাই সংসারের অভাব ঘোচাতে এই পথ বেছে নিয়েছে ছোট্ট রাবেয়া। রায়ের বাজারে একটি স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ে এই রাবেয়া। স্কুল বন্ধ থাকায় এই কাজ করতে সহজ হয়ে গেছে। সারাদিন ঘুরলে 100 থেকে 150 টাকার মতন পায় সে, আর প্রতিদিন যে টাকা পায় তা তুলে দেয় মায়ের হাতে। আমার মা বাসায় কাজ করতো, এখন লকডাউনে ছেড়ে দিছে। টাকা জমা মার্কেট কিনবো আর চাল কিনবো। শাহিন সুলতানা, স্টাবনি, হালদার, বিডিনিউজ24.com, ঢাকা।